ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ইউরোপীয় ইউনিয়নের একটি বাণিজ্য আইনকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি তার দুই দিনের মালয়েশিয়ার সফরের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। তারা আসিয়ানকে শক্তিশালীকরণসহ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত আইনের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বকে বাঁচানো, বিশেষ করে বনসম্পদ রক্ষা করা। আইনটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যার মাধ্যমে কফি, কোকো, সয়া, কাঠ, পাম তেল, গবাদি পশু, সাপার কাগজ এবং রাবারের বিশ্বজুড়ে আমদানি সীমাবদ্ধ করবে। মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ সম্মেলনে উইডোডো বলেন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার উৎপাদিত পণ্যগুলিকে অন্য দেশের দ্বারা বৈষম্যের শিকার হতে দেবেন না। ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী ভোজ্য তেলের অর্ধেকেরও বেশি সরবরাহ করে থাকে। পাম তেল একটি বিতর্কিত পণ্য যা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া রেইন ফরেস্ট ধ্বংসের জন্য দায়ী বলে মনে করে পরিবেশবাদীরা। উইডোডো দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার গভীর প্রশংসা করেছেন। ইইউ বন উজাড় আইনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্দোনেশিয়ান এবং মালয়েশিয়ান কর্মকর্তাদের সম্প্রতি ব্রাসেলস সফরের কথা উল্লেখ করেন। এই দুই নেতা ইইউকে এই ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের সমাধান খুঁজতে গুরুত্ব আরোপ করেন।